বিশ্বকাপের সময় আরব সাগরে ডুবে যাওয়া ব্রাজিলের ভেসে ওঠার প্রাণপণে চেষ্টা, দলের আগা থেকে গোড়ায় পরিবর্তনের হাওয়া। নতুন কোচ হামন মেনেসেসের অধীনে মরক্কো বধের মিশনে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে সমান তালে লড়েছে দুই দল। ম্যাচের 23 মিনিটে সোফিয়ান বুফান মরক্কোকে লিড এনে দিয়েছে। চোটের কারণে দলের বাইরে থাকা নেইমারের অভাব, হলুদ জার্সিধারীরা হারে হারে টের পেয়েছে। 67 মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান কাসেমিরো, সেটাও আবার মরক্কান গোলরক্ষক ইয়াসিন বোনার মারাত্মক ভুলের কারণেই। দল সমতায় ফেরার পর ভিনিসিয়াসরা লজ্জা থেকে বাঁচার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই বুলেট গতির হাফ ভলিতে দলের দ্বিতীয় গোলটি করেন সাবিরি। ব্রাজিলের বল ক্লিয়ার করার চেষ্টা রুখে দিয়ে বাইলাইনের কাছে এগিয়ে যান ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ। এই ডিফেন্ডারের ক্রসে পাওয়া বল বুক দিয়ে পাড়িয়ে দেন ওয়ালিদ ছেদ্রিরা, সেখান থেকে দলের জয়সূচক গোলটি করেন সাবিরি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা ব্রাজিলকে প্রথমবারের মতো হারালো আশরাফ হাকিমির মরক্কো। বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন আর পর্তুগালের মতো পরাশক্তিকে ধরাশায়ী করা মরক্কো আবারও প্রমাণ করে দিলেন ফুটবল বিশ্বে নতুন শক্তির জাগরণ ঘটেছে, যে শক্তির সাথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও পেরে ওঠেনি। অনিক জাবের, 71। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান।